আজি আমি আমার অসম চাহ মজদুর সংঘ ফালৰপৰা আমার মানে নির্দেশ এটা পালো যে আমি গত বছরে ধরে আমার চাহ শ্রমিক রাইজে আজি প্রায় নিম্নতম হাজিরাত মানে কাম করে আছে যেটো 205 টাকা। গতি আমি আমার এই দৈনিক মজুরি বিশেষকে দৈনিক মজুরির উপর মানে কব বিচার যেটো আজি যেহেতু যে আজি আপনার গম পাইছে নিশ্চয় যে প্রত্যেক বস্তু প্রত্যেক সামগ্রীর দাম বাড়ি আছে, সেই অনুযায়ী আমি 351 টাকালে আমার হাজিরাটু দিব লাগে বলে আমি এটা একটা ধর্ণা কার্যসূচী রাখিছো। আর ইয়ার উপর আমার আরও আছে 2-3টা কার্যসূচী আছে আমার, যে আমার যে উপকর্মচারী সকল সর্দার চকিদার সকল তেওঁলোকে যথেষ্ট দিনটো ওলাই আহি 8 ঘন্টা ডিউটি করে, তার বিনিময় তেওঁলোকর যেটো ভ্রমণ ভাট্টা যেটো মানে টিএ বলে কয় সেটো, সেই বস্তুটো কমসে কম একদম কম তলত মানে আমি আজি আজিলেকে পাই আছে তেওঁলোকে। গতি সেইবিলাক আমার বঢ়াব লাগে। আৰু আমার যখন আমার লেবার লাইন কোয়ার্টারবিল আছে সেইবিল আজি কোনো রকমরে কোনো মানে রিপেয়ারিং নাই হওয়া, কোনো নির্মাণ নাই হওয়া, লেট্রিন শৌচালয় ঘর এখিনি কোনো মানে ঠিক নাই, খোয়া পানির ব্যবস্থা ঠিক নাই, খোয়া পানির কোনো মানে ঠিকই নাই, আমি যেটু পানি খাই আছো একেবারে মানে সেই পানি খাব খোয়ার উপযোগী নহয়, যেটার কারণে আমার নানা রকমের বেমারের সৃষ্টি হয়েছে, বাগিচাখনত মানে আমার শ্রমিক কমি যাবলগিয়া হয়েছে, কামতো কষ্ট হয়েছে। এই ক্ষেত্রে এটাই কম, এই মানে আলটিমেটলি এটি কবলে গেলে মানে এই মালিক পক্ষই মানে এই হেৰি করেছে, মালিকে এই গাফিলতি করেছে, তেওঁলোকে মানে বস্তুটো তো সরকারে এই নির্ধারিত করা, সরকারে নির্ধারিত করে দিছে যে 351 টাকা দৈনিক মজুরি হব লাগে বলে, কিন্তু তেওঁলোকে আজিলেকে বস্তুটো আদায় দিয়া নাই, তো এই মালিক সম্পূর্ণ মালিক পক্ষত যায়। এই কি বাগান পড়ে? এই আমার বকিয়াল টি স্টেট, আমার ডিভিশন হয় সফেলা টি স্টেট। গোটেখিনি যেহেতু আমার হাজিরা বৃদ্ধি হব লাগে, সরকারে ঘোষণা করে দিছে 351 টাকা হব লাগে, কিন্তু 351 টাকা হব লাগে বলে আজি আমি এইটো জানিব পাৰোঁ যে ম্যানেজমেন্টের যেটো মানে লাগু করব লাগিছিল এইটো মালিক সন্থা, তো মালিক সন্থায় সেইখিনি লাগু করা নাই, তো মই ভাবো যে পলমটো আমার এই ম্যানেজমেন্টরও হয় তাঁতর হাত হয়, গতি আমি এইটো অনুরোধ করো যে আমার যেখিনি মজুরি যেটো বৃদ্ধি করব লাগে অতি সোনকালে আমার এটা ফলাফল দেখাব লাগে, অন্যথা আমি আগলৈ আগচোৱা সময়লৈকে আমি এই কার্যসূচী আন্দোলনের কার্যসূচী কামত বিরত থাকি আন্দোলনের কার্যসূচী আগলৈ আমি রাখিম বলে আমি প্রতিশ্রুতি দিছো। তো বাহিনীর যে দাম সেইকটা পয়সাত আমি পরিয়াল চলাব নোৱাৰো, সেখানে মালিক পক্ষক আমি জানাও, অনুরোধ জানাও যে পয়সা কিনি 351 টাকা যদি বৃদ্ধি করে দিয়ে আমার লড়া ছোৱালীকেইটা আমি পোপা ধুনিয়াকে খাব পাৰিম, 205 টাকাত আমার পরিয়াল চলাব পৰা নাই আমি, সেখানে আমি মালিক পক্ষ বা ম্যানেজমেন্টক আমি জানাও দাবি যে আমার 351 টাকা বৃদ্ধি করে দিলে আমার লড়া ছোৱালী ভালকে স্কুলে পড়াব পৰা যাব, নহলে আমি চলিব পৰা নাই 205 টাকা, আর আমার উপকর্মচারীর দরমা যেটা দিয়ে একদম একু মানে আজিকালি বস্তুর দাম বজাৰত ওলাই গেলে 60 টাকার তলত একটু শাক সবজি তলত নাপায়, মিঠা তলত 230 টাকা লিটার, সেইকটা পয়সাত আমি একু মানে চলিব পৰা নাই, সেখানে যদি বস্তু পাতি দাম অকন বাড়াই দিয়ে দরমা আমার বৃদ্ধি করে দিয়ে 10,000 টাকা, তাতে আমি পরিয়াল চলাবলে আমি অল্প সুবিধা পাম বলে আমি মালিকক আশা রাখিছো।